হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাকের পিএম। আজকে আলোচনা করব মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন নিয়ে। এটি হচ্ছে একটা প্লে যেটি লেখা হয় 1939 সালে এবং এটি লিখেছেন জার্মান ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট বার্টল্ড ব্রিজ। এখানে এই বার্টল্ড ব্রিজকে কিন্তু এই প্লেটা লিখতে সাহায্য করেছিলেন তার একটা ফ্রেন্ড মার্গারেট। তার সহযোগিতায় কিন্তু তিনি এই প্লেটা লিখতে সফল হয়েছিলেন। এবং মাদার কারেজ এই যে প্লেটা রয়েছে এটাকে বলা হয় 20th century গ্রেটেস্ট প্লে এবং এটি হচ্ছে একটা অ্যান্টি ওয়ার প্লে। যদিও তখনকার সময় অনেক অ্যান্টি ওয়ার প্লে লিখা হয়েছিল, তবে এটাকে বেস্ট মানা হয়। এই প্লেটার কিন্তু লিখা হয় একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসিস করে। সেই ইনসিডেন্টটা কী ছিল? ইউরোপে দেখা যায় কি 30 বছরের একটা ওয়ার হয়েছিল, যেটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার এবং যেটি হয় 1618 থেকে 1648 সাল, এই 30টা বছরে। কিন্তু আমরা এই প্লের মধ্যে শুধুমাত্র 12টা বছর দেখতে পাবো, 1624 থেকে 1636। এই ওয়ারে যদিও রিলিজিয়াস ওয়ার ছিল, মানে এখানে রিলিজনের উপর বেসিস করে এই ওয়ারটা হয়েছিল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে, তাও বিভিন্ন ধরনের তখনকার সময় কমার্শিয়াল প্রবলেমস, টেরিটোরিয়াল ডাইনাস্টিক, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এখানে দেখতে পাবো। ওয়ারটা মূলত হয় জার্মান, সুইস এইসব কান্ট্রিগুলোর মধ্যে হয়েছিল। আর এখানে দেখা যায় কি এই ওয়ারটার কারণে তখনকার সময়ের 20% জার্মান পপুলেশন, মানে 20% মানুষ মারা গিয়েছিল জার্মানের। শেষ পর্যন্ত যদিও সুইডেনের যারা ছিল, সুইসের এবং জার্মান যারা ছিল, ওরা কিন্তু জয়লাভ করেছিল, মানে প্রোটেস্ট্যান্টরা জয়লাভ করেছিল। এখানে টাইম সেটিংটা হচ্ছে আর্লি 17th century এবং এটার প্লেস সেটিংটা রাখা হয়েছে থ্রু আউট ইউরোপ, স্পেশালি জার্মানি এবং সুইডেন। এটা গেল বেসিক ইনফরমেশন। এবার আসি ক্যারেক্টারগুলোতে। এখানে আমরা বেশি ক্যারেক্টার দেখতে পাবো না, কিছু খুব কম কম ক্যারেক্টার রয়েছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে মাদার কারেজ, যার নাম অনুসারে এই প্লেটার টাইটেল রাখা হয়েছে, যার নাম হচ্ছে অ্যানা ফার্লিং এবং তিনি হচ্ছেন 3 সন্তানের মা। যদিও তাদের বাবা আলাদা আলাদা ছিলেন, তার বড় ছেলের নাম হচ্ছে অ্যালিফ, তারপর মেজো ছেলে হচ্ছে সুইস চিজ এবং তার একটা মেয়ে ছিল যে কথা বলতে পারে না, তার নাম হচ্ছে ক্যাথরিন। এবং তিনি সবসময় তার ছেলে মেয়েদের প্রোটেক্ট করার চেষ্টা করতেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই কি তার 3টা ছেলে মেয়ে এই ওয়ারে মৃত্যুবরণ করেন এবং তার কাছে একটা ওয়াগন রয়েছে। এই জিনিসটা আবার কি, আমরা সবাই এখন কিন্তু ফুড কার্ট সম্পর্কে অবগত আছি, মানে দেখা যায় গাড়ির মধ্যে ফুড বিক্রি করা। তো এই ভদ্র মহিলাও ঠিক তেমন করতেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার বিক্রি করতেন, এভাবেই তার জীবিকাটা চলত। এরপর তার মেয়েটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই প্লের ক্ষেত্রে, তার নাম হচ্ছে ক্যাথরিন, তাই তার ক্যারেক্টারটা আগে রেখেছি। সে কথা বলতে পারে না, খুবই বিউটিফুল টিনেজ গার্ল এবং সে খুবই সেন্সিটিভ ছিল এবং তাকে দেখে যে কোনো কারো সেক্সুয়াল ডিজায়ার কাজ করত। এবং এই ক্যাথরিন আমরা দেখতে পাই কি সে তার মাকে খুব হেল্প করত এবং সে বেবিস এবং স্মল চিলড্রেনদের প্রতি অনেক বেশি অবসেসড ছিল, তাদেরকে হেল্প করত। তবে তার যে কথা বলতে না পারাটা, এটা কিন্তু রাইটার আইরনিক্যালি ব্যবহার করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ওয়ারের টাইমে যেসব মোরালিটি রয়েছে, গুডনেস রয়েছে, সেগুলো যে সাইলেন্ট থাকে, সেই জিনিসটা তিনি বোঝানোর জন্য এই ক্যারেক্টার, মানে এই গুড ক্যারেক্টারটাকে সাইলেন্ট রেখেছেন, মানে সে কথা বলতে না পারাটা, এটা একটা আইরনিক্যাল ব্যাপার ছিল। আমরা প্লেটার 6 পার্টে গিয়ে দেখতে পাই কি সে আসলে একটা সোলজারদের দ্বারা, ক্যাথলিক সোলজারদের দ্বারা খুবই মানে প্রবলেমে পড়ে, তারা তাকে অনেক হ্যারাস করে, তার মুখের মধ্যে স্ক্র্যাচ করে দেয় এবং সে প্রেগন্যান্টও হয়ে যায়, এটাও বলা হয়। এরপর আসি তার বড় ভাই অ্যালিফের কাছে। সে খুবই সুঠাম দেহের অধিকারী ছিল, ড্যাশিং ব্রেভ ছিল এবং সে একটু ব্যাপারোয়া টাইপের ছিল। আমরা প্রথম একটাই দেখতে পাই কি কিছু রিক্রুটিং অফিসার, মানে প্রোটেস্ট্যান্ট কিছু অফিসার তাকে এসে যুদ্ধে নিয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু সে অনেক প্রশংসাও পেয়েছিল যুদ্ধের মধ্যে, কিন্তু অ্যাট লাস্ট ক্যাথলিকরা তাকে হত্যা করে ফেলে। এরপর তাদের মেজো ভাই যেটা ছিল, মানে তার দ্বিতীয় সন্তান সুইস চিজ, সে ইয়াঙ্গার সান ছিল এবং সে খুবই আমরা বলতে পারি অনেস্ট পার্সন, আর একটু স্টুপিড টাইপের ছিল। সে সুইস মানে সেখানে দেখা যেত সে একটা জব করতো পে মাস্টারের, সুইসদেরকে যে স্যালারি দেওয়া হতো তার কাছে এই পে মাস্টার বা পে করার দায়িত্বটা তার কাছেই ছিল, ক্যাশ বক্সটা তার কাছেই ছিল।
যখন ক্যাথলিকরা অ্যাটাক করে, সে বক্সটা তার থেকে নিয়ে ফেলতে যায়, কিন্তু সেটা সে হাইড করে, যার কারণে এক পর্যায়ে তাকে কি করা হয়, ক্যাথলিকরা হত্যা করে। বলা যায় সে তার অনেস্টির জন্য মৃত্যুবরণ করে। এখানে আরো কিছু ক্যারেক্টার রয়েছে, সাইড ক্যারেক্টার, যেমন একটা কুক দেখতে পাবো যে হচ্ছে সুইডিশ জেনারেল, এবং এটা হচ্ছে মাদার কারেজের, আমরা বলতে পারি সেক্সুয়াল পার্টনার ছিল, সেক্স পার্টনার ছিল, সে মাদার কারেজকে বিভিন্ন সময় যদিও হেল্প করতো। এরপরে চ্যাপলিন, চ্যাপলিন হচ্ছে একজন আর্মি চ্যাপলিন, মানে থাকে না আর্মিদের বিভিন্ন ধরনের যাজক টাইপের, সে হচ্ছে ওরকম একটা ক্যারেক্টার। সে হিপোক্রেটিক ছিল এবং সবসময় কাওয়ার্ড বিহেভ করতো, কখনো ক্যাথলিক হয়ে যেত, কখনো সুবিধার খাতিরে কি হয়ে যেত, প্রোটেস্ট্যান্টও হয়ে যেত। এই প্লের মধ্যে আমরা দেখতে পাই কি সে মাদার কারেজের প্রতি কিছুটা উইক হয়ে পড়ে এবং তাকে দেখা যায় কি তার প্রেম নিবেদনও করে, কিন্তু মাদার কারেজ তাকে রিজেক্ট করে দেয়। এরপর এখানে একটা প্রোটেস্ট্যান্ট রয়েছে যার নাম হচ্ছে ইউভেট পটার, সে হচ্ছে একজন আমরা প্রস্টিটিউট হিসেবে তাকে দেখতে পাবো। সে প্রস্টিটিউট, ক্যাথলিক এবং দেখা প্রোটেস্ট্যান্ট সবার সাথে একটা সম্পর্ক রাখতো, কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন জেনারেলকে বিয়ে করে ফেলে এবং খুব তাড়াতাড়ি উইডো হয়ে যায়। এখানে যে কুক ক্যারেক্টারটা রয়েছে তার সাথে কিন্তু তার অনেক দিনের রিলেশনও আমরা দেখতে পাই। তারপর রিক্রুটিং অফিসার এবং সার্জেন্ট দুটো ক্যারেক্টার রয়েছে যারা অ্যালিফকে তার মা থেকে দূরে সরিয়ে দেয় এবং অ্যালিফকে কোথায় নিয়ে যায়, সুইস সৈন্যদের মধ্যে তাকে মানে সেনাবাহিনীতে তাকে যোগদান করায় আর কি, এই দুইটা ক্যারেক্টার। এটা গেল ক্যারেক্টার, এবার আসি প্লেতে। প্লেটাতে কিন্তু 12 বছর দেখানো হয় যুদ্ধের, মানে 1624 থেকে 1636, এবং 12 বছর আমরা দেখতে পাই, এখানে আমরা 12টা অ্যাক্ট দেখতে পাবো বা 12টা প্লট এখানে রয়েছে। তাহলে শুরু করি। শুরুতে আমরা দেখতে পাই কি আমাদের যে মাদার কারেজ রয়েছে, সে তার 3 সন্তান অ্যালিস, ক্যাথরিন এবং সুইস চিজকে নিয়ে তার যে ফুড কার্ট রয়েছে বা ওয়াগন রয়েছে সেটা নিয়ে ফুড সেল করছে। তারা কি করে, তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার বিক্রি করে, এবং তাদের মূল যে কাস্টমার রয়েছে তারা কিন্তু বিভিন্ন সোলজার্সরা। তো এখন তাদের বিজনেস খুব ভালো চলছে, 3 ছেলে মেয়ে মাকে হেল্প করছে। তো একদিন রোডে যখন তারা ফুড সেল করছিল, তখন সেখানে তাদের সাথে রিক্রুটিং অফিসার এবং একজন সার্জেন্টের সাথে দেখা হয়। এই রিক্রুটিং অফিসার মূলত সুইস প্রোটেস্টেন্ট যারা রয়েছে তাদের জন্য সৈন্য খুঁজছিল, কারণ তাদের সৈন্যের অনেক অভাব ছিল। তো তখন তারা অ্যালিফকে দেখে, অ্যালিফকে দেখার সাথে সাথে তাদের খুব পছন্দ হয়, কারণ সে সব দিক দিয়ে পারফেক্ট ছিল একজন সোলজার হওয়ার জন্য। তো মাদার কারেজকে প্রস্তাব দেয় যে আপনার ছেলেকে কি আমাকে দিয়ে দেন, আমি কি করবো, তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়াবো এবং তাকে আমরা ভালো খাবার পোশাক সব কিছুই দিব। তো মাদার কারেজ তো যুদ্ধ সম্পর্কে জানে, তাই তিনি বলেন যে আমি জানি যে কি হবে, সো আমার সন্তানদের থেকে দূরে থাকো, আর যুদ্ধে গেলে দেখা যায় হয় সে মানুষকে মারবে নয় তাকে মেরে ফেলা হবে। তারপর এটা বলার পর তারা দুইজন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসে, তারা মূলত অ্যালিফকে যে কোনোভাবে নিয়ে যাবে। তাই আমরা দেখতে পাই কি সার্জেন্টটা মাদার কারেজকে এনগেজ করে ডিফারেন্ট কাজের মধ্যে, তারা পানি খাচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্র কিনছে এরকম। অন্যদিকে ওই অফিসারটা অ্যালিফকে প্রলোভন দেখাতে থাকে, তো অ্যালিফও কনভিন্স হয়ে যায় এবং অ্যালিফ তাদের সাথে চলে যায়। এই জিনিসটা কিন্তু মাদার কারেজ খেয়াল করে না, ক্যাথরিন যদিও খেয়াল করে কিন্তু সে তো বলতে পারে না, তাই তার মাকে বলতে পারেনি সেই জিনিসটা যে তার ছেলে চলে যাচ্ছে। তো আমরা ফার্স্ট অ্যাক্টের লাস্টে দেখতে পাই কি অ্যালিফ সেই দুইজন মানুষের সাথে চলে যায় এবং তার মা কিছুটা দুঃখিত হয়, অতটা দুঃখিত হয় না। তো তিনি বুঝতে পারেন যে তার ছেলে হয় কি মানে তার বীরত্বের কারণে হয়তো সে মারা পড়বে এই যুদ্ধে। এখানে অ্যাক্ট 1 শেষ, এবার আসি অ্যাক্ট 2। এটা হচ্ছে 2 বছর পর, মানে প্রথম একটা হয়েছিল 1624, সেকেন্ড একটা হয় 1626। 2 বছর পর আমরা দেখতে পাই কি মাদার কারেজ তিনি কি করছেন, যে জেনারেল কুক রয়েছে তার সাথে একটা মোরগ নিয়ে বা মানে দর কষাকষি করছিল। তো অন্য সাইডে দেখা যায় কি অ্যালিফ তার অন্য যেসব সোলজার ছিল, তার যে সঙ্গী সাথীরা ছিল, তারা সকলে সেখানে বসেছিল। এখন তখন তার মা 2 বছর পর তার ছেলেকে দেখে, তো দেখে তখন দেখতে পায় কি অ্যালিফকে সকলেই খুব প্রশংসা করতে থাকে অ্যালিফের বীরত্বের জন্য। এখন অ্যালিফ কি করেছে, সে মূলত একটা রুরাল সাইডে গিয়ে সেখানকার সব ফার্মারকে মেরে তাদের যত ডোমেস্টিক অ্যানিমালস রয়েছে, তাদের জিনিসপত্র রয়েছে, সব কিছু লুট করে নিয়ে আসে। এই জন্য সবাই তাকে প্রশংসা করছে যে সে কতটা বীরত্ব দেখিয়েছে তার কারেজের জন্য। তো অ্যালিফ একটা গানও গায়, দ্য সং অফ দ্য গার্ল অ্যান্ড দ্য সোলজার। তো সেখানে তার মা আসে,
তার মা এসে সেখানে একজন চ্যাপলিন থাকে এবং কুক থাকে, অন্য সোলজাররা থাকে, তাদের সাথে কথা বলে এবং অ্যালিসকে খুব বকাঝকা করতে থাকে, কারণ তার মতে এটা কোনো বীরত্বের কাজ না, বরং এটা একটা স্টুপিডিটি। কোনো সাধারণ মানুষকে মেরে এভাবে জিনিসপত্র নিয়ে আসে এটা কোনো বীরত্বের কাজ হতে পারে না। তাই তিনি কী করেন, তার ছেলেকে ধরে একটা চাটা মারেন, মানে থাপ্পড় মারেন আর কি, কারণ হচ্ছে তার ছেলে এরকম একটা স্টুপিড কাজ করেছে। তো এখানে আমরা দেখতে পাই কি অ্যাক্ট টু শেষ হয়ে যায়। এরপর আসি অ্যাক্ট থ্রিতে, যেটা হয় 3 বছর পর, 1629 সালে। 3 বছর পর দেখা যায় কি তার যে ছেলে আরেকটা রয়েছে সুইস চিজ, সে একটা নতুন জব পেয়েছে, সে এখন সুইসদের জন্য পে মাস্টারের মানে জবটা পেয়েছে। সে তার কাজ হচ্ছে যেসব সুইস সৈন্য, প্রোটেস্টেন্ট সৈন্য রয়েছে তাদেরকে সে কি করবে, তাদের যে বেতন দেওয়ার ব্যাপার থাকে এসব কিছু তার দায়িত্বে পড়ে। তো সে তো জব পেয়ে গিয়েছে। অন্যদিকে তার মা মাদার কারেজ অ্যান্ড ইউভেট, সে কী করছে, একজন প্রস্টিটিউট, তারা বসে বসে কথা বলছে। তখন এই প্রস্টিটিউট একটা গান গায়, দ্য সং অফ ফ্রেটার্নিজেশন, ফ্রেটার্নিজেশন এই গানটা গাইছেন। আর এই গানটা গাওয়ার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে, তিনি মূলত ক্যাথরিনকে সচেতন করার চেষ্টা করছেন, কারণ ক্যাথরিনেরও যুদ্ধে কিছুটা তারও মনোযোগ রয়েছে, সে আকৃষ্ট হচ্ছে, তাই সে প্রোটেস্টেন্ট যেসব সোলজার রয়েছে তাদের সাথে তার রিলেশন গড়ে উঠেছে। তো এই প্রোটেস্টেন্ট তো জানে যে যুদ্ধের ভয়াবহতাটা কতটুকু এবং ক্যাথলিক যারা আছে তারা কতটা টেরিবল হতে পারে, তাই তিনি তাকে ওয়ার্ন করার চেষ্টা করছেন। তো এদের মধ্যে কথাবার্তা চলছে, এরই মাঝখানে দ্য কুক অ্যান্ড চ্যাপলিন, যারা মাদার কারেজের ফ্রেন্ড হিসেবে দেখতে পায়, তারা সেখানে আসে। তারা মূলত অ্যালিস মানে মাদার কারেজের বড় ছেলের একটা নিউজ নিয়ে এসেছে। তো তারা যখন সেখানে আসে, সেখানে কিন্তু সাডেনলি ক্যাথলিক যারা থাকে তারা অ্যাটাক করে। তো ক্যাথলিক অ্যাটাক করার পর আমাদের মাদার কারেজ এবং তার ফ্রেন্ডরা ডিসাইড করে তারা এখন ক্যাথলিক হয়ে যাবে। তারা তো প্রোটেস্টেন্ট ছিল, শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচাতে তারা ক্যাথলিক হওয়ার ভান করে, কিন্তু তাও শেষ পর্যন্ত নিজেদেরকে বাঁচাতে পারেনি। তার কারণ হচ্ছে সেই ক্যাথলিক সোলজাররা মূলত ওই যে পে মাস্টার রয়েছে সুইস চিজকে অ্যাটাক করতে এসেছে, কারণ তারা জানতে পারে যে সে আসলে পে মাস্টারের কাজ করছে এবং তার কাছে যে টাকার বক্সটা রয়েছে এটা তারা নিয়ে নিবে। কিন্তু সুইস চিজ, সে তো খুবই অনেস্ট, সে কি করবে এই কাজটা কিছুতেই হতে দিবে না, তাই সে যে বক্সটা রয়েছে টাকার বক্স সেটাকে নদীর পাশে কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলে। তো আমরা দেখতে পাই কি ক্যাথলিক যেসব সৈন্যরা রয়েছে তারা তার পেছনে পেছনে যায় এবং তাকে কি করে আটক করে ফেলে এবং বিভিন্ন ধরনের তাকে অত্যাচার করতে থাকে এবং তার মার কাছে মুক্তিপণ চাইতে থাকে। তো মাদার কারে চিন্তা করছে যে সে কি করবে, তার যে ওয়াগনটা রয়েছে সেটাকে সেল করে দিবে এবং সেল করে টাকাটা দিয়ে দিবে ওই ক্যাথলিকদেরকে। তখন সে চিন্তা করে যদি ওয়াগনটা সেল করে দেয় তাহলে সে তার জীবনযাপন কিভাবে করবে, তার জীবিকা কিভাবে চলবে। তাই তিনি আর ওয়াগনটা কি করেন, সেল করেন না। এবং আমরা দেখতে পাই কি কিছু সময় পর সে সুইস চিজকে ক্যাথলিকরা কি করে মেরে ফেলে। তো মেরে ফেলার পর পরে দেখা যায় কি তার ড্যাড বডিটা তার মায়ের কাছে আনা হয়। তো যখন ড্যাড বডিটা তার মার বোনকে দেওয়া হয় তখন সে ভদ্র মহিলা বলে যে আমি একে চিনি না, এ আমার ছেলে না। খুব একটা আশ্চর্যজনক ব্যাপার, কি রে কী হলো, মা কেন ছেলেকে চিনছে না? তার কারণ হচ্ছে এখন যদি সে স্বীকার করে এটা তার ছেলে, তার ছেলের বডি এবং সে মারা গিয়েছে, তাহলে তার ছেলে যে জবটা করছে সেখান থেকে যে টাকাটা আসে সেটা বন্ধ হয়ে যাবে, এতে করে তিনি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বে, তাই তিনি তাকে চিনে না বলে দাবি করে। তো এখানে দেখা যায় এই অ্যাক্টটা শেষ হয়ে যায়। এরপর অ্যাক্ট 4 শুরু হয়। ক্যাথলিকরা খুব বেশি টেরিবল হয়ে ওঠে, চারিদিকে মানুষকে মেরে ফেলছে, সব কিছু ধ্বংস করে ফেলছে, সবাইকে জেলে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মাদার কারেজের যে ওয়াগনটা রয়েছে সেটাও সে কী করে, তারা ভেঙে ফেলে এবং উল্টা তাকে ফাইনও করে দেয়। তো মাদার কারেজ তখন একজন ক্যাথলিক ক্যাপ্টেনের কাছে যায় বিচার নিয়ে, যাতে করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের শাস্তি দেওয়া হয়। তো সেখানে যখন যায়, তখন যাওয়ার পর তিনি সেখানে অন্য কিছু সোলজারের দেখা পায়, ক্যাথলিক সোলজার, তারা সেখানে গিয়েছিল কারণ তাদেরকে ঠিকভাবে স্যালারিটা দেওয়া হচ্ছে না। তো তখন মাদার কারেজ একটা গান গায়, গানটা হচ্ছে সং অফ দ্য গ্রেট ক্যাপিটুলেশন, একটা গান গায় তিনি। তো এটার মধ্য দিয়ে তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে টাকাটা ফ্যাক্ট না, তারা তো সৈনিক, তাদের কাজ হচ্ছে যুদ্ধ করা, এইসব কিছু। তো এই গানটা শোনার পর দেখা যায় কি তারা খুব বেশি উদ্বুদ্ধ হয় এবং তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাদার কারেজব চিন্তা করে যে না, তারও আর কোনো প্রকার কমপ্লেন করে কোনো লাভ নেই, কারণ যে মানুষগুলা সবার জীবন নিয়ে ফেলছে সেখানে আর কোনো বিচার হচ্ছে না, তার এই ওয়াগনের কী বিচার করবে, কী বা ক্ষতিপূরণ দিবে। তাই তিনি কোনো প্রকার কমপ্লেন না করে সেখান থেকে চলে যায়। এরপর শুরু হয় অ্যাক্ট 5, যেটা হয় 1931 সালে। এখন এটা জার্মানির লিপজিং নামক একটা জায়গায় চলে গিয়েছে।
দুইটা বছর পাস হয়ে গিয়েছে। এখন আমাদের যে মাদার ক্যারেক্টার রয়েছে, তিনি তার ওয়াগনটা নিয়ে একটা গ্রামের মানে ওয়ার চলছে এরকম একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে। তো তখন আমরা দেখতে পাই কি চ্যাপলিন মানে মিস মাদার কারেজের ফ্রেন্ড সহ সেখানে তারা বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছে। তো তারা বলছে যে কি আসলে এখন যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা মনে হয় সবসময় চলতে থাকবে, এভাবে মনে হয় কন্টিনিউ হতে থাকবে। তো মাদার কারেজকে চ্যাপলিন অ্যাডভাইস করে, তুমি কি করো এখন জিনিসপত্রের দাম কমে গিয়েছে, কিছু জিনিস স্টক করে রাখো, কিছু সময় পর তুমি এটাকে বেশি দামে সেল করতে পারো। তো এই কথাটা শোনার পর দেখা যায় কি সে কিছুটা উদ্বুদ্ধ হয়, ঠিক আছে। এই ব্যাপারগুলো তাদের মধ্যে চলতে থাকে। কিন্তু এখানে মাঝখানে আরেকটা ঘটনা ঘটে, মানে এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখতে পাই কি এই রুরাল যে ভিলেজ সাইডে তারা দাঁড়িয়ে আছে সেখানে ক্যাথলিকরা খুব বেশি হামলা চালায়, যার কারণে একটা ফ্যামিলিতে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো চ্যাপলিন তার কাছে এসেছিল মূলত কিছু কাপড় চোপড় জিনিসপত্রের জন্য, যে তুমি কিছু জিনিসপত্র আমাদেরকে দাও, আমি ওই মানুষগুলোকে হেল্প করবো। কিন্তু মাদার কারেজ তাকে সেই জিনিসগুলো দেয় না, কারণ চ্যাপলিন তো তাকে টাকা দিবে না। তাই তিনি কি করেন, তাকে কোনো প্রকার হেল্প করতে মানা করে দেন। অন্যদিকে মাদার কলেজের যে মেয়ে ছিল সে কিন্তু চ্যাপলিনের সাথে যায়, সেখানে একটা বাচ্চাকে রেস্কিউ করে, তাকে সেভ করে, তার টেক কেয়ার করে। তো ফাইভ অ্যাক্ট এখানে শেষ হয়ে যায়। সিক্স অ্যাক্টেই মূলত আগের ঘটনাটা ঘটে, যে 1932 সালে আমরা দেখতে পাই কি মাদার কলেজ এবং চ্যাপলিন ডিসকাস করছে যে ওয়ারটা শেষ হবে না, এভাবে ওয়ারটা চলতে থাকবে, এভাবে তারা আলোচনা করছে। আসলে আমি ফাইভ অ্যাক্টে সিক্সের কথা কিছুটা বলে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট। এরপর দেখা যাচ্ছে কি তারা এইসব কিছু নিয়ে আলোচনা করছে। তো মাদার কারেজের এই জিনিসটা মাথায় আসে, চ্যাপলিনের কথাটা সে যে বলেছে কিছু জিনিসপত্র স্টক করে রাখতে, তাই তিনি কি করলেন তার মেয়ে ক্যাথরিনকে পাঠায় টাউনে কিছু জিনিসপত্র কিনে আনার জন্য, সে এখানে রয়ে গেল। তো ক্যাথরিন তো চলে গেল, যাওয়ার সময় ফেরার পথে কিছু সোলজার তাকে অ্যাটাক করে, এবং সে কিন্তু খুবই বিউটিফুল ছিল, সবসময় সোলজাররা তাকে বিভিন্নভাবে প্রবলেম ক্রিয়েট করতো তার জন্য, এবং দেখা গেলে তার ফেসটাকে স্ক্র্যাচ করে ফেলে এবং তাকে সেক্সুয়ালি হ্যারাস করে, এবং এক পর্যায়ে সে প্রেগনেন্টও হয়ে পড়ে। এতে করে তার মা কিন্তু কিছুটা খুশি হয়, কারণ তার মা সবসময় প্রবলেম ফিল করতো, ক্যাথরিন এতটাই বিউটিফুল ছিল যে সে প্রবলেমে থাকতো কিভাবে তার মেয়েকে সেভ করবে। আচ্ছা যাই হোক, এখানে সিক্স অ্যাক্ট শেষ হয়ে যায়, এবার আসে সেভেন অ্যাক্টে। সেভেন অ্যাক্টে কী হয়, বিভিন্ন ধরনের প্রবলেমস তো চারিদিকে চলতে থাকে, চারিদিকে ওয়ার চলছে, কিন্তু আমাদের যে মাদার কারেজ রয়েছে তার বিজনেস কিন্তু খুব ভালোই চলছে। সে দিব্যি সোলজারদের কাছে তার জিনিসপত্র সেল করছে, সে একদম সেলিব্রেট করছে এই ওয়ারটাকে, এবং সে খুবই খুশি, এবং তিনি চান যে এই ওয়ারটা এভাবে কন্টিনিউ হোক। সেভেন একটা শেষ হয়ে যায়। এইট একটা আমরা দেখতে পাই কি সুইডিশ যে প্রোটেস্ট্যান্ট কিং থাকে তিনি নিজেকে মেরে ফেলে, যার কারণে প্রোটেস্ট্যান্ট কিং যখন মারা গিয়েছে চারিদিকে পিচ ডিক্লেয়ার্ড হয়ে যায়, এবং এতে করে দেখা যায় কি ক্যাথলিকরা অনেক বেশি কি হয়ে ওঠে ফর্মে চলে আসে, তাদের অনেক বেশি তারা মানে ক্ষমতায় চলে আসে। এরই মাঝখানে আমরা দেখতে পাই কি আরও অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ইউভের যে প্রোটেস্ট্যান্টটা ছিল সে অনেকটা সময় অ্যাবসেন্ট ছিল, কিছু সময় পর এখন সে ফিরে এসেছে, এবং তাকে দেখতে অনেকটা কি ওয়েলদি মনে হচ্ছে, সে ফিজিক্যাল চেঞ্জেস এসে গিয়েছে। তার কারণ হচ্ছে সে একজন ওয়েলদি জেনারেলকে বিয়ে করে ফেলেছিল এবং অলরেডি সে উইডোতে পরিণত হয়েছে। এখানে যখন আসে সে তখন তার লাভার, লং টাইম লাভার কুককে দেখতে পায়, এতে করে সে কিছুটা ডিস্টার্ব হয়ে পড়ে, কারণ কুকের সাথে দেখা হওয়াটা তিনি চাননি। তারপর আমরা দেখতে পাই কি অন্যদিকে অ্যালিট যে ছিল মাদার কারাজের বড় ছেলে, তাকেও ধরে ফেলা হয়, ক্যাথলিকরা তাকে আটক করে। তার কারণ হচ্ছে এই অ্যালিফ কি করেছিল, অ্যালিফ দেখা যাচ্ছিল কি একটা আবার গ্রাম্য এলাকায় গিয়ে সেখানকার লুটপাট করে, মানুষকে হত্যা করে, একটা ক্রাইম করে ফেলেছে। এই ক্রাইমের জন্য তাকে ধরে আনা হয় এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অ্যালিফকে। তো এখানে অ্যাক্ট এইটে শেষ হয়ে যায়। মাদার কারেজ তো কোনো দিকে স্থায়ী থাকে না, বিভিন্ন জায়গায় জিনিসপত্র সেল করতে থাকে, তাই তিনি তার ছেলে অ্যালিফ যে মারা গিয়েছে এই নিউজটা কিন্তু পায়নি, সে কারণ সেখানে ছিল না। অ্যাক্ট এইট শেষ, এবার অ্যাক্ট নাইন শুরু হচ্ছে। আমরা দেখতে পাই কি চ্যাপলিনের যে ক্যারেক্টারটা ছিল সেটা এখন শেষ হয়ে যায়। এখন কুকের ইম্পর্টেন্সটা বেড়ে যায়, কুক আর মাদার কারেজের মধ্যে সম্পর্ক খুব গাঢ় হতে থাকে। তো ক্যাথলিকরা যখন ক্ষমতাটা নিয়ে নেয়, মানে কিছুটা তাদের পাওয়ার রয়েছে, এরই মধ্যে কিন্তু মাদার কারেজের বিজনেস ডাউনফল চলতে থাকে। এখন এমন অবস্থা তাদেরকে দেখা যাচ্ছে কি ভিক্ষাও করতে হচ্ছে। তো এরই মাঝখানে দ্য কুক একটা নিউজ পায় যে তার মা মারা গিয়েছে, এবং তাদের একটা বিজনেস ছিল, হোটেল ছিল, যেটা এখন দ্য কুকের। তো দ্য কুক মাদার কারেজকে একটা প্রপোজাল দেয়, তুমি আমার কাছে চলে আসো, আমরা দুজন মিলে বিজনেস করবো এবং আমরা সেটেল হয়ে যাবো, আমরা ফ্যামিলি করবো।
তো বলে তবে একটা শর্ত হচ্ছে তোমার মেয়ে ক্যাথরিনকে আনতে পারবা না। তো এতে মাদার কারেজ বলছে না এটা তো সম্ভব না, আমার মেয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো যার কারণে দ্য কুকের যে প্রপোজাল সেটা সে রিজেক্ট করে দেয়। এরপরে যে অ্যাক্টগুলো থাকে সেগুলোতে আমরা দেখতে পাই কি কারেজ এবং ক্যাথরিন তারা বিভিন্ন জায়গায় জিনিসপত্র সেল করছে, তাদের লাইফ চলছে। তারপর একটা সময় পর একটা ভিলেজের ফার্মের সামনে কারেজ এবং ক্যাথরিন তাদের ওয়াগনটাকে পার্ক করে। তো তখন আমরা দেখতে পাই কি এরই মাঝখানে যজ্ঞ চালাচ্ছিল। তো কারেজ মাদার কারেজ কিছু জিনিসপত্র আনতে টাউনে চলে যায় এবং ক্যাথরিনকে এই গ্রামে রেখে যায়। তো ক্যাথরিন জানতে পারে যে ক্যাথলিকরা এই গ্রামটাকে অ্যাটাক করবে। যখন এই খবরটা জানতে পারে এবং ক্যাথলিকরা অ্যাটাক করবে, ঠিক সেই সময়ে ক্যাথরিন তো কথা বলতে পারে না, তাই সে একটা বাড়ির ছাদে গিয়ে জোরে জোরে ড্রাম পেটানো শুরু করে। এতে করে সকলে সচেতন হয়ে যায় এবং ক্যাথলিকরা এই জিনিসটাতে ক্যাথরিনের উপর অনেক বেশি রেগে যায়। এখন তারা চিন্তা করছে কি এটাকে যে কোনোভাবে থামাতে হবে। ক্যাথরিনকে তারা ওয়ার্ন করে কিন্তু ক্যাথরিন সেই জিনিসটা শুনে না, যার কারণে এক পর্যায়ে ক্যাথরিনকে কি করে ওই ক্যাথলিকরা হত্যা করে ফেলে। তার মানে এই মাদার কারেজের তিনোটা সন্তানই কি হলো, মারা গেল। এবং এত কিছু হওয়ার পরও মাদার কারেজের কিন্তু কোনো কিছুই হবে না। মাদার কারেজ ফিরে আসে, এসে দেখে তার মেয়ে মারা গিয়েছে এবং তিনি কিছুটা স্যাড হয়। তার মেয়ের শেষ কাজের জন্য আমরা দেখতে পাই কি সে গ্রামের মানুষকে কিছু অর্থ দেয় এবং সেখান থেকে চলে যায়, মানে শেষ কাজ সম্পূর্ণ করার জন্য। কেন চলে যায়, তার কারণ হচ্ছে ছেলে মেয়ে মারা গেলে কি হবে, নিজের জীবনটাকে তো চালাতে হবে। তাই তিনি তার বিজনেসের উদ্দেশ্যে তার জীবনটাকে চালানোর জন্য সে সেখান থেকে প্রস্থান করে এবং এই প্লেটার এখানেই সমাপ্তি ঘটে। মানে কেমন জানি কোনো ফিলিংসই নাই। আমরা প্লে শুরুতে যেমন তাকে দেখেছি, প্লে শেষও তাকে তেমন। সে বিজনেসটাই তার জীবনের মূল উদ্দেশ্য, তাকে তার বিজনেস করতে হবে, উন্নতি করতে হবে, এটাই তার জীবনের উদ্দেশ্য। 30 বছরের ওয়ারটা শেষ হোক তিনি এই জিনিসটা চাইছিলেন না, কারণ যুদ্ধটা চললে তার বিজনেসও চলবে। এবার আসে থিমে। থিমটা কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন, এই ওয়ার্ডটা সকলের কাছে আমার বিজনেস বলে প্রমাণিত হয়। যেমন আমাদের নায়িকা, সেও ভাবছে যে এটা একটা বিজনেস, সে যে কোনোভাবে ছেলে মেয়ে মরে যাক তাও বিজনেস ঠিক থাকতে হবে। মানে ক্যাপিটালিজমটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তারপর হচ্ছে এই ওয়ার টাইমে যে ভার্চুর ব্যাপারটা নষ্ট হয়ে যায়, এটাও দেখিয়েছেন আমাদের রাইটার, ভার্চু ইন ওয়ার টাইম। যেমন যখন তারা ক্যাথলিকদের দ্বারা অত্যাচারিত হচ্ছে তখন ক্যাথলিক হয়ে যাচ্ছে, আবার প্রোটেস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এভাবে তারা শিফট করতে থাকে। তো এই জিনিসটা এখানে পোয়েট দেখিয়েছেন, তখনকার সময়ে যে ভার্চুটা শিফট হতো সময়ের সাথে সাথে। অন্যদিকে লোয়ার ক্লাসেস ডিউরিং ওয়ার টাইম যে কতটা সাফার্ড হয় সেই জিনিসটাও তিনি দেখিয়েছেন। এখানে আমরা দেখি যে অ্যালিভ সে সময়ে সময়ে গিয়ে গ্রামের মানুষকে মেরে তাদেরকে লুট করে আসতো, তো এটা তার একটা উদাহরণ। তারপর ফ্যামিলিজ অ্যান্ড প্যারেন্টহুড, এখানে আমরা একটা খুবই ফ্যামিলি লাইফ দেখতে পাই। 3 সন্তানের একটা ফ্যামিলি, মা তাদের টেক কেয়ার করছে, তাদের সেভ করার চেষ্টা করছে, তাদেরকে কীভাবে ভালো রাখা যায় এসব কিছু চিন্তা করে। তো ফ্যামিলি আমরা দেখতে পাবো। অন্যদিকে সাইলেন্স অ্যান্ড ডাম্পনেস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিম এই প্লের ক্ষেত্রে। আমাদের যে কিটি ক্যাথরিন রয়েছে, ক্যাথরিনকে কিন্তু এখানে আয়রনিক্যালি ডাম্প রাখা হয়েছে। কারণ হচ্ছে ওয়ার টাইমে দেখা যায় রিয়েল ভার্চু এবং গুডনেস অলওয়েজ সাইলেন্ট থাকে, সে কারণে তাকে সাইলেন্ট হিসেবে এখানে দেখানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানে আমার কথা একটু এদিক এদিক হয়ে গিয়েছে, আসলে অনেক বড় একটা প্লে তো মাঝে মাঝে মাথায় ক্যারেক্টারও থাকে না, কথাগুলোও থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।